সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা আজকে মঙ্গলবার, কথায় আছে মঙ্গলে উষা বুধে পা যেটা ইচ্ছে সেটা যায়। অর্থাৎ মঙ্গলবার আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটি বার। মঙ্গল আমাদের জীবনে চাই, ভালো চাই আমাদের জীবনে। ভালোর আশা নিয়ে কিন্তু আমরা সবাই দৌড়ে যাচ্ছি, ভালোটাই কিন্তু আমাদের দরকার, তাই না? চলুন দেখি ভালো কি বলছে আজকের দিনে পঞ্জিকা। আজকের পঞ্জিকা বলছে 10ই মে, আজকে 26শে বৈশাখ, তিথি হচ্ছে নবমী, নক্ষত্র হচ্ছে মঘা, আজকে যোগ হচ্ছে ধ্রুব। আজকের অমৃত যোগের সময় সকালবেলা 7:39 থেকে 10:16 মধ্যে, পুনরায় 12:52 থেকে 2:35 মধ্যে, পুনরায় 3:27 থেকে 5:10 মধ্যে, পুনরায় 5:59 থেকে 11:11 মধ্যে, আবার আছে রাত্রিবেলা 1:24 থেকে 2:52 মধ্যে। আজকের বারবেলা সকালবেলা 6:42 থেকে 8:19, তারপরে 1:10 থেকে 2:48। বারবেলা মানে তো জানেনি, কাজকে বিগড়ে দেওয়ার জন্য এই সময়টা যথেষ্ট ভালো যোগ আর কি। আজকে শ্রী জানকী নবমী ব্রত, শ্রী গুরু গ্রহ অভিব্রাব, শ্রী সীতা নবমী ব্রত, আজকের দিনে এইগুলো আছে। যারা ব্রত রাখেন, ব্রত নিয়ে আমি একদিন প্রোগ্রাম করবো, হ্যাঁ, মানে আমাদের কতগুলো ব্রত আছে, কি ব্রত নিয়ে আমাদের, মানে আমরা কারা কারা আমরা এই ব্রত রাখতে পারি, এরকম আছে প্রচুর, পরে আপনাদের সঙ্গে একদিন আলোচনা করব ব্রতর ব্যাপারটা নিয়ে। কিন্তু আপাতত যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন 9830307720। আমি আজকে হচ্ছে দশ তারিখ, ঠিক আছে, আমি কবে কবে কোথায় বসছি একটু দেখে নিন, শুনে নিন আর কি। মালদায় থাকবো 27শে মে, এই মাসের 27শে মে, শিলিগুড়ি 28শে মে এবং 31শে মে, কোচবিহার 29শে মে, জলপাইগুড়ি 30শে মে। বুকিং করবেন, হ্যাঁ, ফোনে বুকিং করবেন, কিন্তু ডেটগুলো বলছি, শুনে নিয়ে বুকিং করবেন। প্রতি সোমবার হাতিবাগানে, শ্রীরামপুরে 7ই মে, বেহালা 12ই মে, গোলপার্কে 18ই মে, মেদিনীপুরে 19শে মে, সোদপুরে 13ই মে, হলদিয়া এবং কাঁথি 14ই মে, বনগা 8ই মে, গোলপার্কে এবং বাগনানে 18ই মে, একই দিনে বাগনান এবং গোলপার্ক, আগে বাগনান তারপরে গোলপার্ক, সকালে বাগনান করে বিকেলে গোলপার্ক করব। বসিরহাটে 20শে মে, বর্ধমানে 21শে মে, দুর্গাপুরে 22শে মে, বাঁকুড়া 23শে মে, বাগনান 18ই মে,
বারুইপুর 25শে মে, কল্যাণী 1 জুন, বহরমপুর 4 জুন এবং কৃষ্ণনগরে 5 জুন সবই তো বলে দিলাম তাই না? অর্থাৎ যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোন করে বুকিং করে নিন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর কি। প্রচণ্ড গাড়ি আওয়াজ না, একদম স্টুডিওটা একদম রাস্তার উপরে, বুঝছেন তো? অর্থাৎ গাড়ি আওয়াজ পাচ্ছেন আপনি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এটা হোমলি অ্যাটমসফিয়ার আমার এখানে, আমি খুব মজা পাই এখানে শ্যুটিং করতে আপনাদের জন্য, রাশিফল করার জন্য। আমার ফোন নম্বরটা লিখে নেন, আবার বলি 9830307720, এই নম্বরে ফোন করে নেবেন। চলুন দেখে নিই কী বলছে আজকে 26 তারিখ মঙ্গলবার কী বলছে রাশিফল। সবার আগে কী বললাম, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিন ভালো, আজকে কাজ কিন্তু ফেলে রাখবেন না, কী বললাম, ফেলে রাখবেন না কিন্তু, মানে মাথা তো গরম আছে, অ্যাক্টিভিটি আছে, পয়সা খরচা হচ্ছে, কিন্তু পেন্ডিং রাখবেন না। আপনি পেন্ডিং পছন্দও করেন না, সে ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। বৃষ রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মায়ের দুঃসংবাদ বা বন্ধুর থেকে ক্ষতি, নিজের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব। মিথুন রাশি, রাগ জেদ বৃদ্ধি, প্রচণ্ড উগ্রতা, অপ্রিয় সত্যি কথা বলা, এগুলো কিন্তু ঘরে বাইরে ক্ষতি হবে। কর্কট রাশি, ভালো কথা বলছেন, সম্মান নিজের নিজেই বজায় রাখতে হবে, কোনো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। সিংহ রাশি, একটু না আজকে কি করবেন, কিভাবে এগোবেন, একটু প্ল্যানিং দরকার। কিছু দিন থাকে না কাজ হয় না, বাট প্ল্যানিং হয়, এরকম আজকে একটা এরকম দিন। কন্যা রাশি, আয়ভাব ভালো, ব্যয়ভাব আরও ভালো, খরচা হচ্ছে, পারিবারিক ক্ষেত্র ভালো না, মায়ের জন্য কিছু করছেন, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। তুলা রাশি, আয় বৃদ্ধি, নতুন কাজে প্ল্যানিং করতে পারবেন, নিজের সুচিকিৎসা করতে পারবেন, তবে স্বামী বা স্ত্রীর কিছু সমস্যা আপনাকে খুব মানে টেনশানে ফেলে দেবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে সুনাম, আয় বৃদ্ধি, শত্রুকে জয় করতে পারবেন, তবে সমস্যা হবে। ধনুরাশি, মন ভালো থাকবে না, সন্তান পরিবার গৃহ কাজকর্ম সমস্যা আছে। মকর রাশি,
দিন ভালো, ব্যবসা ভালো, কাজও ভালো, এগোচ্ছেন, তবে প্র্যাকটিক্যালি দরকার, ইমোশনাল চলবে না। কুম্ভ রাশি, রাগ, জেদ, অভিমান ত্যাগ করতে হবে, ইগো ত্যাগ করতে হবে, করে দেখুন দিন আপনার ভালো যাবে। মীন রাশি, শত্রুতা, মানে কিছু কিছু জায়গা থাকে না, মানে মানে পায়ে পা দিয়ে ঝগড়া হয়, এরকম কিছু সমস্যা হবে, তবে মুখ চালালেও আজকে ঝগড়া হবে, কিন্তু না চালানোই ভালো আর কি। লেনদেন ভাবনা চিন্তা করে বলবেন, কাউকে কমিটমেন্ট কিছু করতে যাবেন না। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। যারা আমার কাছে আসতে চাইছেন তারা অবশ্যই ফোন করে বুকিং করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি পশ্চিমবঙ্গে যদি থাকেন আপনি আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারবেন, তবে একটা ফোনে নাম লেখাতে হবে, নাম লেখাতে পয়সা লাগে না, ঠিক আছে? ফোনে একটা নাম এনরোল করে দিন, তারপরে বাদবাকিটা ওরা বলে দেবে কী করতে হবে না করতে হবে, কী ভিজিট আছে না আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, নমস্কার।